ভারত পাশে ছিল বলে অনেক শক্তিধর দেশও আমাদের নির্বাচন নিয়ে অশুভ খেলা খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন অন্য শক্তিধর দেশগুলোর মতো ভারত আমাদের নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি করেনি তারা বলেছে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ করবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে মেধাবীদের কোনো মূল্যায়ন নেই তাই বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী দেশ ছেড়ে চলে যাচ্ছে শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন